আপু আপনি? আচ্ছা দেখি কতক্ষণে কি হ্যাঁ কোথায় যাবেন ভাই? গুলশান 2 সার্কেলের কাছে। গুলশান 2? আচ্ছা 100 টাকা দেব। 100 টাকা? ওই পাশে যাইতে হবে? হ্যাঁ ওই পাশে যাইতে হবে। এই পাশে নামলে আমার জন্য সুবিধা হইতো ভাই। বড় হলে ভাই আমি বাইকই নামবো ভাই। আরে প্যারা। আচ্ছা ভাই আমি একটু ভিডিও করতেছি, কোনো সমস্যা হবে কি? করব না? আরে ভাই 100 টাকা ঠিক করছি আমি, 100 টাকাই। পাঠাও রাইড দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করতেছে, আর আমার এক ফ্রেন্ড তো পাঠাও রাইড দিয়ে নতুন একটা বাইক কিনে ফেলছে। সো হ্যাঁ, টাইটেল যেটা দেখছেন, আজকে আমি পাঠাও ড্রাইভার। পাঠাও ড্রাইভ করে আজকে আমি নিজে আর্নিং করব এবং এক্সপিরিয়েন্স করব অ্যাকচুয়ালি পাঠাও ড্রাইভটা কেমন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট গিয়ার। আসলে এই প্ল্যানটা আমার আরও এক মাস আগে বলতে পারেন। সো আমি করব করব ভেবেও করতে পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম অ্যান্ড এখন একটু ফ্রি হয়েছি। আর যখন থেকে করব করব ভাবতেছিলাম তখনই আমি পাঠাও ড্রাইভে রেজিস্ট্রেশন করে রাখি, আমার ডকুমেন্টগুলো সাবমিট করি, দেন রেজিস্ট্রেশন কমপ্লিট করি। অ্যান্ড খুব ইজি রেজিস্ট্রেশন করা, যে কেউ করতে পারেন আপনারা চাইলে। অ্যান্ড আমি করে সাবমিট করার কয়েকদিন পরে আমাকে পাঠাও অফিস থেকে মেইল করা হয় যেতে একটা ট্রেনিং সেশনের জন্য। অ্যান্ড আমি চলে যাই, দেড় ঘন্টার একটা ট্রেনিং সেশন কমপ্লিট করি। অ্যান্ড ইয়েস, এখন আমি এই পাঠাও অ্যাপসের সব কিছু জানি, সো আমার রাইড দিতেও সুবিধা হবে। সো আমার পাঠাও ড্রাইভ অ্যাপ একদম রেডি টু গো, আমি জাস্ট অনলাইনে দিলেই যেতে পারবো। বাট কোন বাইকটা নিয়ে যাব? জিএসএক্স আর নিয়ে গেলে তো পিছনে বসতে পারবে না কেউ, পিস থেকে উড়ে যেতে পারে যে কেউ। কেপিটি নিয়ে যেতে হবে মেবি, তারপরও চলুন দেখি, নিচে গিয়ে যেটা পছন্দ হয় ওইটা নিয়ে যাবো। লেটস গো। সো কেপিটিটা নিয়ে বের হতে হলো, কারণ কেপিটি ছাড়া স্বাচ্ছন্দ্যে কেউ বসতে পারবে না পিলিয়ন হিসাবে, এই জন্য জাস্ট। ওকে, আমি জাস্ট কল্যাণপুর মোড়ে আসলাম, এখন এটাকে অনলাইন করব। কারণ দেখেন এখানে একদম পুরো রেড জোন অ্যান্ড কমিশনও অনেক কম, 15%। ও আচ্ছা, এখানে কমিশন এক এক সময় 1-1%, মানে 10% থেকে 15%, আগে তো 20% ছিল। যাক, কমায় ফেলছে। অনলাইনে চলে গেলাম অ্যান্ড একটু ওয়েট করতে হবে। ও, একটা কল আসছে, বনশ্রী। হ্যাঁ, বনশ্রী যাবে দেখাচ্ছে। ওকে, অ্যাকসেপ্ট করলাম। দেন ও আচ্ছা, এখানে কল করা যাবে, চ্যাটের অপশন আছে। আচ্ছা, চ্যাট করে দেখি। ওকে ডান, আপুর সাথে চ্যাট করলাম, উনি বললো যে আমি ইবনে সিনার ভিতরে আছি অ্যান্ড আমিও ইবনে সিনার খুব কাছাকাছি আছি। এটাই হচ্ছে ইবনে সিনা অ্যান্ড আপু মেবি এখানেই আছে দেখি। আচ্ছা, পারমিশন নিয়ে নিতে হবে, আর আমি কিন্তু একটা হাফ ফেস হেলমেট আনছি। আপু আপনি? ভিডিও কন্টিনিউ করতে পারি যদি আপনার কোনো আপত্তি না থাকে? না, থ্যাংক ইউ। স্টার্ট করি রাইডটা। হ্যাঁ আচ্ছা, আর আমি হাফ ফেস হেলমেট একটা জোগাড় করছি অ্যান্ড ওইটা আনছি, এটা দিব আপু। ফার্স্ট রাইড। সো আস্তে আস্তে বনশ্রীর দিকে চলে যাব অ্যান্ড দেখি কেমন অনুভূতি হয়। ব্লগিং করার পারমিশনও পেয়েছি। সো আসলে এই ব্যাপারটা একটু অনেকেই আপত্তি করেন যে ভাই সবার ফেসের ভিডিও নেন, আমি অবশ্যই চেষ্টা করি সবার থেকে অনুমতি নেওয়ার। যেহেতু বনশ্রী যাব, সো বাংলাদেশের সবচেয়ে বড় মোড়, মানে জ্যামের মোড় বলা যায়, যেটা হচ্ছে বিজয় সরণি, বিজয় সরণিটা পার করতে হবে। প্রায় 10 মিনিট ধরে বসে আছি, যেহেতু একদম সিগন্যালের সামনে আছি, এই কারণেই দেরিটা হয়ে গেছে, মানে একটুর জন্য আটকে গেছি। তবে সমস্যা নাই, যতক্ষণই ওয়েট করি না কেন, রাইড যেহেতু স্টার্ট যখন থেকে করছি, টাইমিং অনুযায়ী আমার বিলটাও বাড়তে থাকবে। যদিও টাকা মূল উদ্দেশ্য না, কিন্তু আপনাদের সাথে জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি, আমার ভালো লাগতেছে আর কি। প্রায় কাছাকাছি চলে আসছি, এই ইউ লুপটা দেওয়ার কারণে এখন একটু জ্যাম ট্যাম কম বনশ্রী যেতে, আর যদি হাতির ঝিল ইউজ করে আসি তাহলে তো আরও কম। সো দুইটা ফয়দাই লুটে নিয়েছি। লোকেশনটা আর একটু ভিতরে, ফরাজি হসপিটাল এখানে। এখানে আচ্ছা, ডিজিটাল না? আচ্ছা হ্যাঁ আপু, পেয়েছি, থ্যাংক ইউ। হুম,
আচ্ছা, পেমেন্টটা ডিজিটালি করেছে অ্যান্ড এটা আমি যে কোনো মুহূর্তে পাঠাও থেকে তুলে নিতে পারবো। ডিজিটাল পেমেন্ট হয়ে ভালোই হয়েছে, টাকা হাতে নেওয়া লাগে নাই করোনার টাইমে, সব মিলে ভালো ছিল। এখন মেন রাস্তার দিকে যাই, দেখি কোথায় রাইড পাওয়া যায়। ও, কল চলে আসছে অলরেডি। আচ্ছা, কাউরন বাজারের রাইড আসছে, অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, একটু সাইড করি, লোকেশনটা দেখে নেই। সে এখান থেকে ঠিক এক গুলি পরে। ওকে, আমি ওনাকে পিক করি আগে। ভাই আপনি? হ্যাঁ, হেলমেটটা নেই। আচ্ছা ভাই, আমি একটু ভিডিও করতেছি, কোনো সমস্যা হবে কি? করবো না, হ্যাঁ আমি ব্লগিং করি আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই তো? আমি ফার্স্টে ভাবছি যে আপনি না বলছেন, করা যাবে না। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হেলমেটটা নেন। হ্যাঁ, কারণ বাজার না? তাহলে আমি স্টার্ট করি রাইডটা। আমার চ্যানেলের নাম ভাইয়া নেক্সট গিয়ার। আবারও একটা রাইড পেলাম যেটা হাতির ঝিল দিয়ে যেতে পারবো। সো হাতির ঝিল হওয়াতে সুবিধা একটাই, জ্যাম নাই, ইজিলি চলে যেতে পারবো। আপনি কি স্টুডেন্ট? ও আচ্ছা, কিসে পড়তেছেন? চাকরি করার ইচ্ছা আছে? ব্লগিং করতেছি ভাইয়া প্রায় 2 বছর। আসলে একদম উঠে পড়ে লাগছি এমন না, পড়াশোনার পাশাপাশি করতাম আর এখন গ্রাজুয়েশনটা শেষ করলাম। বাট হ্যাঁ, MBA করবো বা MSc করবো, যে কোনো একটা করবো আর কি। রাইড দিয়ে আমার অনেক ভালো লাগতেছে অ্যান্ড গল্প করতে পারতেছি, বেশ ভালোই লাগলো। এই যে কারণ বাজারে চলেও আসছি। ১৪০ টাকা আসছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখনকার যে প্ল্যানটা যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এখন একটা ক্যাব নিব। মানে রাইড তো সবাই দেয় অ্যাপসে, বাট আমি এখন অ্যাপসের ইয়েটা অফ করে দিব। এখানে অনেকজন দাঁড়ায় আছে, বাট এখানে দেখি কতক্ষণে কি। কোথায় যাবেন ভাইয়া? গুলশান 2। আচ্ছা, কত টাকা দিবেন? 100 টাকা? দাঁড়ান আমি আগে দেখি অ্যাপসে কত টাকা দেখায়। হয় না ভাই, অ্যাপসে তো দেখাইতেছে 170 টাকা। আপনি 150 টাকা দিন। আচ্ছা, যেটা বলেছিলাম আমি যে চালাক, হাতির ঝিল দিয়ে নিয়ে যাব, কোনো জ্যাম নাই। আচ্ছা ভাই, আমি কিন্তু একটু ভিডিও শুট করতেছি, হ্যাঁ মানে আমার একটা কাজের জন্য। কি ভিডিও ভাই? কি হবে? করতেই হবে বলতে, করলে ভালো হইতো আর কি, যদি আপনি অনুমতি দেন আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। নামবেন কোথায়? আমি হচ্ছে গুলশান 2 সার্কেলেই নামবো। সার্কেলেই নামবেন? ও আচ্ছা আচ্ছা, ভাই সামনে একটু সাইড করতে হবে। সাইড করতে হবে? এখানে নামবেন নাকি? ও ভাই, আবার নামাজে যাবো তো, আপনি একটু দ্রুত করেন। ঠিক আছে। 1 eternity later, তাড়াতাড়ি করেন ভাইয়া। ওকে, হাতির ঝিলের অনেক সুবিধা নিয়ে নিয়েছি, এখন একটু গুলশানের দিকে ঢুকতে হচ্ছে। হালকা জ্যাম তো খাইতেই হবে, আর সার্কেলে তো চরম জ্যাম থাকে অলওয়েজ। যাক, সার্কেলে নামিয়ে দিব, প্যারা নাই, তারপরে নেক্সট রাইড নিব। গুলশান 1 সার্কেল পার করে ফেলছি, 2 সার্কেলে গেলেই আমার কাজ শেষ। ভালোই লাগতেছে রাইড দিতে। আচ্ছা ভাইয়া, সার্কেলের কোথায় নামবেন? ভাইয়া সার্কেলে যদি নামেন তাহলে আপনি এই পারে নেমে যান, আমি একটু ওই পারে চলে যাই, আমার জন্য সুবিধা হবে। ওই পাশে যাইতে হবে? এই পাশে নামলে আমার জন্য সুবিধা হইতো ভাই, মানে এই সার্কেলের জ্যাম তো অনেক বড় ভাই। বড় হলে ভাই আমি বাইকেই নামবো ভাই। আরে প্যারা, ঠিক আছে চলেন, বাইকেই নামাই দেই আপনাকে। ভাই ভাই এখানে নামান, এখানে নামান ভাই। আপনি তো বলতে বলতে পুরো দেখা গেল যে
আরো হাফ কিলো নিয়ে চলে আসছেন ভাই? একটুখানি আসছি তো সামনে। অ্যাপে আসলে আমার এটা ভাড়া তো মিনিমাম 200 টাকা হইতো ভাই। আরে ভাই 150 টাকা ঠিক করছি আমি, 150 টাকাই। ঠিক আছে দেন। হেলমেট একটু দিন। ইজি তো। হ্যাঁ। থ্যাঙ্ক ইউ ভাই। আর থ্যাঙ্ক ইউ। ভাই রে ভাই, আমি আর খ্যাপে নাই, আমি এখন থেকে আসি অ্যাপে। যে প্যারাটা দিল ওই লোক, আমি জাস্ট তাড়াতাড়ি অনলাইনে চলে যাই। ইয়েস, অনলাইনে চলে গেলাম। এখানে মনে হয় ডেস্টিনেশন সেট করা যায়। আমি এখন যাব কল্যাণপুরে। এই যে ডেস্টিনেশনটা সেট করতেছি, শ্যামলি কল্যাণপুর। যেহেতু ডেস্টিনেশন সেট করেই দিয়েছি, সো মেবি কিছুক্ষণ দেরি হবে, আমি একটু ওয়েট করি। কল চলে আসছে। ওকে, অ্যাকসেপ্ট করি। আমি বনানী কাঁচা বাজারের সাইডটাতে আসি, উনি আছে একটু ওই সাইডটাতে। আমাকে এই ফিট স্টোরের সামনে দাঁড়াতে বলেছে, উনি মেবি এখানে আসবে। জি ভাইয়া, রাইটে স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা ভাই, আমি একটু ভিডিও করতেছিলাম, আমি কি করব কন্টিনিউ? আপনার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, করতে পারেন, বাট ফেসটা ব্লার করে দিলেই হবে, সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনার ফেস ব্লার করে দেব, ঠিক আছে। হেলমেটটা নেন। থ্যাঙ্ক ইউ। সবচেয়ে মজার ব্যাপার, একদম বাসার পাশে রাইড পেয়েছি। ভাইয়ার মেবি একটু প্রাইভেসি প্রবলেম আছে, সো সে যেহেতু হাইড করে দিতে বলল, তার আর কোনো কিছুই দেখাবো না। আমি বাসায় যেয়ে খেয়ে দিয়ে আবার আজকে রাইড দিতে বের হবো, অ্যান্ড দেখবো যে একদিনে আমি কোনো রকম স্টেজ না নিয়ে কতটুকু কি রাইড দিতে পারি। সো আপাতত বাই, দেখা হচ্ছে নেক্সট রাইডে। 6 hours later। বাসা থেকে বের হয়ে আমি তো পাঠাও রাইড দিতেই আছি সন্ধ্যার পর থেকে, আপনাদেরকে আর দেখানো হয় না। অ্যান্ড এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স অনেক ভালো। গাবতলিতে একটা রাইড দিয়েছিলাম, ওখান থেকে ডেস্টিনেশন সেট করে দিয়েছি তেজগাঁওয়ের দিকে, কারণ তেজগাঁওয়ে আমার এখন একটা প্রোগ্রাম আছে। এখন প্রায় অলমোস্ট রাতের 8টা বাজতে গেছে, সো তেজগাঁওয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো। HJC এর একটা লঞ্চিং ইভেন্ট হচ্ছে, এখানে মাশরাফি ভাই আসবে, অ্যান্ড সারপ্রাইজ থাকবে। সো রাইডটা শেষ করি, করে আপনাদের সাথে আগে এক্সপিরিয়েন্স শেয়ার করি। গতকাল রাতে আসলে রাইড দিয়ে আসার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই কারণে এসে ঘুমিয়ে গেছি। আর তারপরে আজকে আবার আসলাম আপনাদের মাঝে এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এডিট করতে করতে আমার মনে পড়লো, আরে আমি তো এক্সপিরিয়েন্সই শেয়ার করি নাই। সো আপনারাও নিশ্চয়ই ওয়েট করতেছেন এক্সপিরিয়েন্স শোনার জন্য, অ্যান্ড আমি কত টাকা আর্নিং করছি সেটার জন্য, রাইট? ওয়েল, আমি কালকে প্রায় 10টা রাইড দিয়ে ফেলছি, যেহেতু কালকে শুক্রবার ছিল, 6 ঘন্টা অনলাইনে ছিলাম, আর্নিং করেছি টোটাল 1520 টাকা। আরও কিছুক্ষণ যদি অনলাইনে থাকতাম তাহলে আরও আর্নিং করতে পারতাম। এখন আসি একটা ব্যাড এক্সপিরিয়েন্সের ব্যাপারে। এতক্ষণ তো সব কিছু ভালোই বললাম, আসলে ভালো তো আছেই, সব কিছু তার মধ্যে খারাপও আছে। অ্যান্ড এখন কোনটার কথা বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি যে কন্ট্রাক্টে একটা রাইড দিয়েছিলাম, ওইটা একটা ইনসিডেন্ট হয়, আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাই নাই, তারপরে একটু ভাড়া নিয়ে বার্গেইন করছিল, আমার কাছে ব্যাপারটা একটু খারাপ লাগছিল। সো আমি একটা মতামত আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা রাইড দিয়ে থাকেন চেষ্টা করবেন অ্যাপসে দেওয়ার জন্য, কারণ অ্যাপসে দিলে আপনার সেফটিটা থাকবে, আবার অ্যাপসে দেখলাম ইন্স্যুরেন্স আছে। আপনাদের সাথে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই এই ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু আপনারা পাবেন। বাট আপনারা যদি অ্যাপসে না দেন তাহলে কিন্তু কোনো রেকর্ড থাকলো না, কোনো প্রমাণ থাকলো না, অ্যান্ড আপনারা কোনো হেল্পও পাবেন না সেক্ষেত্রে। কারণ পাঠাও বলবে যে কই, আপনি তো কোনো রাইড দেন নাই, আপনার সাথে এটা হয়েছে, আমরা কি করব এখন? সব মিলিয়ে এক কথায় আমার কাছে মনে হয়েছে খ্যাপ না দিয়ে অ্যাপে রাইড দেওয়াই ভালো। আর লাস্টলি একটা কথা বলতে চাই, একদিনের পাঠাও রাইডার হওয়ার পরে আমার প্রতিদিনের পাঠাও রাইডারদের প্রতি একটা সম্মান জন্ম নিয়েছে। কেন? কারণ তারা সবাইকে অফিসে সময় মতো পৌঁছে দিচ্ছে, তারা বাসায় সবাইকে সেফলি পৌঁছে দিচ্ছে, অ্যান্ড যার যেখানে গন্তব্য সেখানে দ্রুত দিচ্ছে। এই বাইক না থাকলে কিন্তু ঢাকা শহরটা যে কী হতো, এর আগে যখন এই পাঠাও ছিল না বা রাইড শেয়ারিং কোনো কিছু ছিল না, তখন কিন্তু মানুষ অনেক ভুগছে। এখন পাঠাওটা আসার ফলে এই টাইমটা বেঁচে গেছে। আর আমি পার্সোনালি বাইক না থাকলে আমি ঢাকায় থাকতাম না, এটা নোট করে রাখেন। যদি বাইক কোনো দিন নিষিদ্ধ করে দেওয়া হয় আমাকে ঢাকায় পাবেন না, আমি ভাই গ্রামে চলে যাব, সুন্দর মতো যায় যে কোনো জায়গায় সেটেল হয়ে যাব। কিন্তু শহরে, এই ঢাকা শহরে বাইক ছাড়া আমি একদমই নিজেকে কল্পনা করতে পারি না। যাই হোক, সো পাঠাও রাইডারদেরকে একদম আমার পক্ষ থেকে স্যালুট, অ্যান্ড
মনের ভেতর থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা জন্ম নিয়েছে। আমি এই রাইডটা না দিলে আসলে বুঝতেই পারতাম না এই ব্যাপারগুলো। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এটা দরকার ছিল। আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।